নমস্কার বন্ধুরা, রুফ গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের দেখাবো জবা ফুল গাছ এবং স্থলপদ্ম ফুল গাছে বিভিন্ন রোগ প্রকার আক্রমণ এবং তার থেকে প্রতিকারের উপায়। দেখুন, এই যে জবা ফুল গাছটি, এটির বয়স প্রায় 8 মাস। এই 8 মাসে গাছটি একটিমাত্র প্লাস্টিকের পলি ব্যাগে কত সুন্দর বৃদ্ধি পেয়েছে। এদের সার দেওয়ার পদ্ধতি নিয়ে পরবর্তীকালে আরেকটি ভিডিও করব। আজকে আমার বিষয় এদের উপর রোগ পোকার আক্রমণ এবং তার প্রতিকার। এখন এর কুড়িতে ছোট ছোট কালো কালো পোকার আক্রমণ করেছে। এগুলোকে বলা হয় ব্ল্যাক বাগস বা ব্ল্যাক অ্যাফিডস। দেখুন কত ছোট 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 কালো কালো পোকা এরা গাছটাকে আক্রমণ করেছে এবং গাছের ক্ষতি করছে। দেখতে খুবই ছোট পোকাগুলি, কিন্তু এরা আপনার গাছের যথেষ্ট ক্ষতি করতে সক্ষম। দেখুন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কত পোকা। আজকে দেখবো এর থেকে কিভাবে আমরা মুক্তি লাভ করতে পারি। এটি একটি স্থলপদ্ম গাছ, এই গাছটিতেও রোগ পোকার আক্রমণ হয়েছে। আমি পোকাগুলো দেখাচ্ছি, দেখুন পাতার নিচে, দেখুন সাদা সাদা একরকমের পোকা। এই পোকাটি জবা ফুল গাছে এবং স্থলপদ্ম ফুল গাছে খুবই কমন, একে বলা হয় মিলিবাগ। এই পোকাগুলোকে আমরা খুব সহজেই দূর করতে পারবো। দেখুন ছোট ছোট সাদা সাদা পোকা, এদেরকে বলে মিলিবাগ। এই পোকারা খুব সহজেই আপনার গাছকে ক্ষতি করবে এবং এদের খাওয়ার লোভে যে পিঁপড়েরা আসবে তারাও আপনার গাছের ক্ষতি করবে। সুতরাং এই পোকার হাত থেকে মুক্তির উপায় আমরা আজকে দেখব। জবা ফুল এবং স্থলপদ্ম ফুল গাছে যে পোকার আক্রমণগুলি দেখলেন, অর্থাৎ সাদা রঙের মিলিবাগ এবং কালো রঙের ব্ল্যাক বাগস বা ব্ল্যাক অ্যাফিডস, এই রকম পোকা যদি আপনারও ফুল গাছে আক্রমণ করে, তাহলে তার থেকে মুক্তি লাভের জন্য যে কীটনাশকটি ব্যবহার প্রয়োজন বা যেভাবে এর কীটনাশক তৈরি করতে হবে, সেই ভিডিওটি আজকে আপনাদের দেখাবো। দেখুন আমি সবার প্রথমে নিয়েছি নিম তেল। কতটা করে পরিমাণ নেব সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। কিছুটা নিয়েছি আমি সাফ পাউডার। ভারতবর্ষ এবং পৃথিবীর প্রায় সমস্ত দেশে পাওয়া যায় ফাঙ্গিসাইড পাউডার। এরপরে আমি নিয়েছি অ্যালকোহল। এই অ্যালকোহলটি আপনারা সমস্ত কেমিস্টের স্টোরে অর্থাৎ ওষুধের দোকানে পাবেন, এবং অ্যালকোহল যদি আপনাদের কাছে না থাকে তখন আপনারা বাড়িতে ব্যবহার করেন এরকম যে কোনো বডি স্প্রে বা সেন্টের বোতল থেকে সেন্ট নিয়েও ব্যবহার করতে পারবেন অ্যালকোহল হিসেবে। আর আমি কিছুটা নিয়েছি ডিটারজেন্ট, সার্ফ বলা হয় যেটাকে জামা কাপড় কাচতে ব্যবহার করা হয় সেই ডিটারজেন্ট। এই সমস্ত কিছু আমি এই 500 মিলিলিটার জলে মেশাবো। দেখুন কোনটা কতটা পরিমাণে মেশাতে হবে। এই যে আমার একটি সিরিঞ্জ আছে, এই সিরিঞ্জে আমি মিলিলিটার মেপে নেব। এই 500 মিলিলিটার জলের জন্যে আমি প্রায় 6 থেকে 7 মিলিলিটার নিম তেল ব্যবহার করব। দেখুন 7 মিলিলিটার নিম তেল আমি এই জলে মেশাচ্ছি। এবারে সাথে নেব আমি 1 মিলিলিটার অ্যালকোহল। খুবই সামান্য অ্যালকোহলের পরিমাণটা অবশ্যই মেপে দিতে হবে।
এক মিলিলিটার অ্যালকোহল আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার দেখুন, আমি নিয়েছি 10 গ্রাম পরিমাণ ডিটারজেন্ট পাউডার, অর্থাৎ জামা কাপড় কাচার যে সার্ফ, সেই সার্ফ এটাকেও আমি এর সাথে মেশাবো। এবার আমি এর মধ্যে কিছুটা সাফ বা অ্যান্টি ফাঙ্গাস পাউডার এটাকেও 10 গ্রাম মতন মেশাবো। এই আমাদের কীটনাশক তৈরি হয়ে গেল। এবার এই বোতলটিকে খুব ভালোভাবে ঝাঁকাবো, তাহলে সম্পূর্ণ মিশ্রণটি খুব ভালোভাবে মিশে একদম পারফেক্ট একটি কীটনাশক তৈরি হবে। কীটনাশক তৈরি করা এবং গাছে ব্যবহারের পূর্বে আপনারা সবসময় চেষ্টা করবেন এরকম রাবারের গ্লাভস পরে নেওয়ার। যদি গ্লাভস পরা সম্ভব না হয় তাহলে কীটনাশক ব্যবহার করার পরে অবশ্যই খুব ভালোভাবে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে খুবই ভালোভাবে হাতটিকে ধুয়ে নেবেন। কীটনাশক প্রস্তুত হয়ে গেল। এবার বলি, নিম তেল অনেকে নাও পেতে পারেন, যারা পাবেন তাদের পক্ষে তো খুবই ভালো, যারা পাবেন না তারা বাজার চলতি বাজারে পাওয়া যায়, যে কোনো সারের দোকানে এরকম যে কোনো তরল কীটনাশক কিনে আনবেন। ব্যবহারের মাপ মোটামুটি একই, 1 লিটার জলে 5 থেকে 10 ml, তার বেশি কখনোই প্রয়োগ করা যাবে না। এবং সাফ এটা তো সব জায়গাতে অবশ্যই পাবেন, অ্যালকোহলের বদলে তো বলেই দিলাম, যে কোনো বডি স্প্রে বা সেন্টের বোতল থেকে সেন্ট ব্যবহার করতে পারবেন। এবং ডিটারজেন্ট মানে জামা কাপড় কাচা সার্ফ, এই সমস্ত উপাদানগুলিকে আপনারা একসাথে 500 মিলিলিটার জলে মেশাবেন। এবার দেখুন গাছে কিভাবে স্প্রে করতে হবে। খুবই ভালোভাবে স্প্রে করে দিতে হবে পুরো গাছটিকে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে একটু বেশি পরিমাণে স্প্রে করব। দেখুন এবার এই স্থলপদ্ম গাছটিতেও স্প্রে করব। এই গাছে যে পোকাগুলি আছে এগুলি সাদা সাদা মিলিবাগ, এদের শরীরের ওপরে একরকম মোমের আস্তরণ থাকে। শুধু এমনি যে কোনো কীটনাশক ব্যবহার করলে তারা এই মোমের আস্তরণ ভেদ করে পোকাগুলোর শরীরে প্রবেশ করতে পারে না, সেই কারণে এখানে আমি অ্যালকোহল এবং ডিটারজেন্ট মিশিয়েছি, যার ফলে এদের শরীরের ওপর থেকে মোমের আস্তরণগুলি গলে খসে পড়ে যাবে, তার ফলে পোকাগুলি খুব সহজেই নষ্ট হয়ে যাবে, গাছটি আপনার সুস্থ হয়ে উঠবে খুবই তাড়াতাড়ি।
দেখুন ঠিক এই পদ্ধতিতে আজকে আমি স্প্রে করলাম, আবার ঠিক 3 দিন পরে স্প্রে করব, তার ঠিক 3 দিন পরে আর একবার স্প্রে করব, তার ফলে পোকাগুলি সম্পূর্ণরূপে গাছ থেকে চলে যাবে। এর পরবর্তীকালে মাসে একবার করে জবা ফুল গাছ এবং স্থলপদ্ম ফুল গাছে একবার করে এই কীটনাশক স্প্রে করলে আর কোনো দিনই এই রোগ পোকার গাছে আক্রমণ করতে পারবে না। দেখুন এই জবা ফুল গাছটি, এটিতেও সাদা সাদা মিলিবাগ পোকার প্রচুর পরিমাণে আক্রমণ হয়েছিল, গাছটি মৃত প্রায় হয়ে গেছিল। সেই মৃত প্রায় গাছটিকে আমি এই পদ্ধতিতে কীটনাশক ব্যবহার করে 15 দিনের মধ্যে সুফল পেয়েছি। দেখুন গাছটিতে মিলিবাগ পোকা প্রায় নেই বললেই চলে। এখন আশা করি আপনারাও একইভাবে সুফল পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন।